হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়ি থেকে বহু দূরে, এখন আমি এই বইগুলো গুছাচ্ছি। দেখুন কত বই এখানে, এই যে সব পড়ে আছে। এই আমার খেলনা প্যালনা, পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, আপনাদের হাই করছে। এদিকে মা বসে আছে ক্যামেরা ধরে, আর বাবা তো এখন জিনিসপত্র গুছাচ্ছে। কুচি নিজের বই নিজেই গুছাচ্ছে, আর গুছাতে গুছাতে আমাদের হালুয়া টাইট হয়ে যাচ্ছে। তো আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আজকে চা খেয়েছি, আর ইডলি খেয়েছি, আর বড়া খেয়েছি। আর আমি আপনাদের সাথে সামনে ক্যামেরায় এই জন্য আসতে চাচ্ছি না, আমি একটা ছেঁড়া নাইটি পরেছি, তাই এখন আসছি না, পরে আসবো। কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ছোট ছোট ছানা পোনারা সবাই এসে গেছে, একটু একটু করে আসছে। মেয়ে ছোট ছোট গাছগুলো বাবার সাথে নিয়ে আসছে, জানি না বড় গাছগুলো আসবে কিনা। তো ছোট ছোট গাছগুলো চলে আসছে, আর দেখি কি হয়। আবার আমাকেও যেতে হবে আনতে, তো আই মনে হয় বড় গাছগুলো আনতে পারবো না। বড় যে বেরি ফুলের গাছ আছে ওটা আনতে পারবো না, ওটা খুব বড়, ওটা আনতে পারবো না, ওটা ছেড়েই আসতে হবে। আর বাকি গাছগুলো চেষ্টা করবো আনতে, দেখা যাক কি হয়। বন্ধুরা এই দেখুন, আজকে আমাদের ভাত রান্না হয়েছে, করলা ভাজা রান্না হয়েছে। আর এটা কি, ওটা হচ্ছে গোটা মসুর ডাল দিয়ে পালং শাক দিয়ে ডাল হয়েছে, তো ডালটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। বেশি গাঢ় হয়ে গেছে, ধন্যবাদ। গাঢ় গাঢ় করে করেছি। আর এই যে এখানে আছে ফুলকপি, আলু, তরকারি। আর ওর বাবা চলে যাবে, তার জন্য আমি আটা ফাটা সব মেখে রেখেছি, খেয়ে দে রুটি ফুটি গুলো তৈরি করি। আর আজকে সকালে আমরা লস্যি খেয়েছিলাম, লস্যি। তো বন্ধুরা, ওর বাবা চলে গেল, মেয়ে খুব মন খারাপ, আমারও মন খারাপ করছে, কিছু তো করার নেই, যেতে তো হবেই। তো যাই হোক, চলে তো গেছে। আর ডালটা অ্যাকচুয়ালি আমি খুব বেশি গাঢ় গাঢ় করে এই জন্য করেছিলাম, তাকে ওনার নিয়ে যেতে সুবিধা হয়। তো ওনার ডাল নিয়ে যেতে ইচ্ছে হলো না, ডাল দিয়ে দুপুরবেলা খেয়ে নিয়েছে, আর বললো যে এ নিয়ে যাবে ফুলকপি আলুর তরকারি আর পরোটা, ওইটাই করে নিয়েছি। রাতে আর রান্না নেই, কারণ একবারই করে নিয়েছিলাম, এ তো এত বেলা হয়ে গেছে, আবার রাত্রে কী রান্না করবো, মেয়েকে পড়াবো। তারপরে গুছানো হতো, মানে মোটামুটি জাস্ট আর কি ঠেকানো হয়েছে জিনিসগুলো। তো এবারে তো বাকি সাজাতে 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 তো অনেক টাইম লাগবে, আলমারিগুলো সাজানো গোছানো হয়নি, কারণ এইটা বের করে দাও, ওইটা বের করে দাও, দিয়ে আবার ঘাটা হয়ে গেছে। তো যাই হোক, এখন ওই মোটামুটি ওই রকমই কাজ হয়েছে, হয়েছে যাই হোক, হয়ে তো গেছে। মানুষটা সব কাজগুলো আবার গুছিয়ে দিয়ে চলে গেছে, মেয়েকে ওইটা গিফটে দিয়ে গেছে। আর উনি তো খুব লজ্জা না এখন ক্যামেরা, আমি বললাম যে রান্নাগুলো হয়ে গেছে, তুমি একটু বলে দাও, তুমি একটু দেখিয়ে দাও, ওইটাও করতে পারবে না, বলছে কি বলবো আমি বুঝতে পারছি না, কুচি বল। ঠিক আছে, তোমাকে বলতে পারবে না, চলো রাখো। ও চলে গেল, চলে যাওয়ার পরে মেয়ের মন খারাপ করছে, বাবা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, কী করে যেতে তো হবে, চার দিনের ছুটি নিয়েছিল আজকে রাত, আজকে রাতটা নিয়ে চার দিন হয়ে গেল। আবার কালকে ওখানে যাওয়ার পর আবার ডিউটি জয়েন করবে, দেওয়ালিতে তো অনেক কাজ, অনেক প্রেশার। আবার মেয়ে আবার জিদ করছিল, বাবা তুমি দেওয়ালিতে আসবে, দেওয়ালিতে আসা যায় না, এই জন্যে দেওয়ালিতে এখানে দেওয়ালিটাই বেশি জাকজমক করে পালন করা হয়। আর দেওয়ালিতে এত মল, মানে তো সবাই জানেনি, সবাই বোঝেনি মল, আর তো মানে বড় মল আর কি, তো বড় মলে তো বড় ব্যাপার, এত জিনিসপত্র মানে ফেলে দেয় মানুষে, জামা কাপড় এগুলো জিনিসপত্র এত ঘাটাঘাটি করে দেয় ওগুলোকে, আবার ঠিক ঠিক জায়গায় মানে ট্যাগ, ওদের সব ট্যাগ হয়, ওদের সব নাম্বার হয়, ওদের সব ক্যাটাগরি হয়, ওই হিসাবে ওগুলোকে আবার রিপ্লেস করতে সাজাতে প্রচুর টাইম লেগে যায়, ওগুলো সাজাতেই মোটামুটি 15 দিন 1 মাস টাইম লেগে যায়, তো তো সম্ভবই নয় আসা। আর দেওয়ালির সময় ওগুলো সব অর্ডার, আর অর্ডার আসবে, অর্ডারগুলো আবার হেড অফিসে ওগুলো আবার মেল পাঠাতে হয়, অনেক কিছু করতে হয়।
অনেক কিছু আমরা বাড়ি থেকে অত বুঝি না, আমি মানে অনার্সি তাই এইসব জানি, বাকি তো সবাই বাইরে থেকে জানে না, বুঝতে পারে না, তো অনেক ব্যাপার। তো আর দেওয়ালিতে আর আসতে পারবে না, দেওয়ালির পরে আবার আসবে। ওই আমাদের এটা হচ্ছে এক মাসের গল্প, এক মাসের এপিসোড, এইভাবে কাটে আমাদের দিন মা আর মেয়ে। কী করবো, আগে একসাথেই থাকতাম, এবারে কোম্পানি যখন পাঠিয়েছে না বলা যায়নি, কারণ অ্যাকচুয়ালি কোভিডে সবাইকে ওরা বলে দিচ্ছিল যে তোমাদের যদি অন্য কোথাও ভালো লাগে তো চলে যেতে। তো চলে যাওয়া তো এত সস্তার কথা না, এত সোজা কথা না, চলে যাও বললেই তো যাওয়া যায় না, সংসার খরচাটা তো চালাতে হয়। যাই হোক, এত কথা এখন দরকার নেই। তো বলছিল যাবো না, আমি যাবো না, এখানে আবার অন্য চাকরি খুঁজবো। অন্য চাকরি খোঁজা মানে তখন অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছিলো না, এখন তখন কোনো রিক্রুটমেন্ট হচ্ছিলো না। আমি জোর করে পাঠিয়েছি, আমি যে তুমি যাও কোম্পানি, তোমাকে সেই যোগ্যতা, তোমার সেই যোগ্যতাটা আছে বলে কোম্পানি তোমাকে পাঠাচ্ছে, তো তুমি যাও আবার ঘুরে চলে আসবে। তো প্রথমে কোম্পানি তো বলে পাঠালো যে 6 মাসের জন্য, 6 মাস ওই এইরকমই বলে পাঠায়। তো যাই হোক, আমিও সান্ত্বনা ওইটাই দিয়েছিলাম, আমি যে 6 মাসই তো দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু 6 মাস হয়ে গেছে, এখন আমার ওখানে গিয়ে বলছে যে না 1 বছর লাগবে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মেয়েকে নিয়ে আমি তো করে নিচ্ছি, তুমি এত চিন্তা করো না, ও হয়ে যাবে, সব হয়ে যাবে, এরকম বলে ভুলিয়ে ভালিয়ে পাঠানো হচ্ছে। খুব শান্তশিষ্ট, খুব মানে সরল সাদা সিধে মানুষ, তো অত কিছু মাথায় থাকে না ওনার, অত খল প্যাচ নেই, তাই অত কিছু বোঝে না। এমনিতে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, সবই আছে, কিন্তু মানুষটা খুব সরল সাদা সিধে। মানে আমরা যেটা দুবার তিনবার দুরকম তিনরকমভাবে ভাবি, উনিও আবার ওই সব ভাবে না, ওনার একরকমই ভাবনা, আজও যা কালও তাই, তো আগেও যা পিছনেও তাই, সেই রকম। তো আমি আবার একটু 4 রকম করে ভাবতে, মানে আমি ভাবি আর কি, উনি আবার ওইসব ভাবে না, উনি একদম মানে অন্যরকম মানুষ। জানি না কী করে বিয়ে হলো, জানি না, যাই হোক উপরওয়ালাই সব ব্যবস্থা করে দিয়েছেন, তো হয়ে গেছে। কিন্তু এখন সংসারটা যা হোক টেনে চালিয়ে নিতে হবে, মেয়েটাকে বড় করতে হবে। আমার শ্বশুর শাশুড়ি আরেক জায়গায়, তো বাড়িতে অনেক রকমভাবে কথা হচ্ছে, বলছে সবাই বলছে যে যদি বাইরেই থাকার আছে, যদি স্বামী স্ত্রী আলাদাই থাকার আছে, তাহলে বাইরে থাকার দরকার কি, কিন্তু দরকারটা সত্যিই দরকার, তাই বাইরে আছি, না হলে শ্বশুর শাশুড়ি ওনারাও বয়স হচ্ছে, ওনাদেরও থেকে ছেড়ে থাকাটা উচিত নয়, কিন্তু উপায় তো নেই। যাই হোক, সে গল্প একদিন অন্য আরেক দিন হবে। আমি তো আপনাদের দেখালাম কী রান্না করেছি, কী হয়েছে, আমি ব্লগগুলো এখন অত ভালো করে 2-3 দিন বানাতে পারছি না, কারণ এই শিফটিংয়ের ব্যাপারটার জন্য একটু টেনশনও ছিলাম, হয়ে তো গেছে, এবার আবার গুছিয়ে গেছে, আবার ব্লগগুলো আবার নর্মালি যেমন হয় আর কি সেরকমই হবে। এবারেও ঘুরতে গেছিলাম, কিন্তু ওনাকে দেখাতে পারিনি, ঘুরতে জাস্ট যাইনি, আমি ওই মলেই গেছিলাম, তো দেখালাম। হ্যাঁ আপনাদের দেখাই, আমি যে পর্দা কিনেছি এই এই জানলার জন্য, এই দুটো পর্দা কিনেছি, তো এই দুটো পর্দা, আর কালকে এইগুলো কিনতেই মেনলি গেছিলাম, আর 3টে বালিশের কাভার কিনেছি। খাওয়া দাওয়ার জিনিস আর কী দেখাবো, তাই আমি দেখাইনি। আর সেম সেম আমার মেয়ে খুব একটু মানে ম্যাচ করে করে জিনিস নিতে পছন্দ করে, যে তোমার আছে আমার কেন নেই। তো এই 1, এই 2 আর এই 3, 3টে সেম বালিশের কাভার কিনেছি। আমার এগুলো খুব ভালো লাগে, এগুলো খুব কটনের, আমি কটনের জিনিসই বেশি ব্যবহার করতে ভালোবাসি। তবে এই যে বালিশের কাভারটা, এই যে বেডশিটটা, এটা কটনের নয়, কিন্তু কী করবো, তখন উপায় ছিল না, আর ডিসকাউন্টে দিচ্ছিলো বলে নিয়ে নিয়েছিলাম। একটা এই পর্দাটা খুব খারাপ হয়ে গেছে, মানে খারাপ ঠিক নয়, আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। এই দুটো সেম সেমই পর্দা, তবে এখানকার যে ডিস্টেন্সটা অনেক বেশি, তাই আমি বুঝতে পারিনি, দুটোই নিয়ে এসছি, দুদিকে দুটো, কিন্তু মাঝখানে কী হচ্ছে গ্যাপ রয়ে যাচ্ছে। তো যদি দেখি যদি আর একটা পাই সেম সেম, আবার যদি যাই একটা আর একটা সেম সেম পাই, তাহলে আমি আবার এনে ওর মধ্যে লাগিয়ে দেবো। আর এই রুমেরও পর্দা সেম সেম হয়েছে, আমার ওটাও খুব ভালো লেগেছে। এই যে এই রুমেরও পর্দা সেম সেম, এই যে এটাও খুব সুন্দর হয়েছে। আলমারিগুলো আমি এই জন্য খুলে রেখেছি, একটু বর্ষাকালে ভিতরটা একদম খুব গন্ধ হয়ে গেছিলো, আর খুলে রেখেছি 2 দিন একটু যদি হাওয়া লাগে ফ্যানের, তাহলে ভিতরে যে গন্ধটা আছে ওটা চলে যাবে, তার জন্য আমি খুলে রেখেছি। মোটামুটি এই গল্প। তো আর আমি ব্লগটাকে বড় করছি না,
আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এখন মেয়ে সন্ধে দিয়ে নেবে, সন্ধে সন্ধে দিয়ে নিই, ওকে পড়াবো, পড়িয়ে টড়িয়ে তারপরে রাত্রে ওই আর কি মন খারাপ মন খারাপ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালে মেয়ে স্কুল আছে, ও ব্যালকানিটাও এখন ভালো সেটিং হয়নি, সেট আপ করা হয়নি, সময় পায়নি উনি, সময় একদমই পাননি। আর ড্রিল মেশিন একজনের আনার কথা ছিল, উনিও আসেননি, এরকমভাবেই সব দেরি দেরি হয়ে যাচ্ছে কাজগুলো। তো যাই হোক, ওগুলো করলে আবার আমি দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই রাখি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর আমার নতুন ঘর, নতুন নতুন রেন্টেড রুমটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো সাজিয়ে গুছিয়ে আবার দেখাবো, তখন আবার ভালো করে বলবেন, ঠিক আছে? এখন একটু বললে আমার একটু ভালো লাগবে আর কি। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন, ভিডিওগুলো দেখুন, সবাইকে দেখান, আর লাইক করুন, শেয়ার করুন। তো গুড নাইট, গুড নাইট অ্যাকচুয়ালি নয়, সরি, গুড ইভিনিং। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।